আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো। দেখার শুরুতে সবাই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। বড় সাইজের যে মুরগটা ছিল সেটা রান্না করছি, 3 কেজি রান্না করব। 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, এখন 1 কাপ পরিমাণ দিয়ে দিব আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট আমি কিছুক্ষণ কষিয়ে নিব, পরিমাণ মতো লবণ দিব। এখন আদা রসুন পেস্ট ভালো করে কষিয়ে নিয়েছি, এখন মশলা কষানোর জন্য অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এখন সব মশলা একে একে দিয়ে দিব। ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি পরিমাণ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এলাচ, দারুচিনির গুঁড়া, এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন মাংস দিয়ে দিব। এই তো মাংস, মাংস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। দেখো ভালো করে নেড়ে দিয়েছি, এখন রেখে দিব। হতে থাক, এখনকার মতো ক্যামেরাটা অফ করছি, যেহেতু অনেক হার্ড মুরগি, পাকিস্তানি মুরগি, এটা মোরগ পাকিস্তানি, এটা হতে অনেক সময় লাগবে। আমি চুলা অল্প করে কমিয়ে দিলাম। হতে থাক, আবার একটু নেড়ে চেড়ে দিব। এখনো কষা হয় নাই, পাকিস্তানি মুরগ অনেক হার্ড হয়, কষতে বেশ সময় লাগবে। Thank you.
ভালো হয়ে গেছে আমি এক পিস দিয়ে দেখেছি 80% এর মতো সিদ্ধ হয়েছে এখন জলের পানি দিয়ে দিব গরম পানি দিয়েছি হয়ে গেছে হয়ে গেছে রান্না এখন নামিয়ে ফেলব তাহলে আজকের মতো ক্যামেরাটা অফ করছি আল্লাহ হাফেজ